কালবৈশাখীর জেরে প্রায় ২৪ ঘন্টা ধরে এলাকা থেকে গায়েব হয়ে যায় বিদ্যুৎ। তবুও কোনো হেলদোল ছিল না স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের। বাধ্য হয়ে প্রতিবাদে সামিল হন এলাকার ব্যবসায়ী ও বাসিন্দারা। বিদ্যুৎ না থাকায় পি মোড়ের আইসক্রিম ব্যবসায়ীদের প্রচুর টাকার আইসক্রিম গলে জল হয়ে যায়। প্রতিবাদে তারা রাজ্য সড়কে আইসক্রিম ঢেলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন। রবিবার বিকেলে পিরোরগাড়ি মোড়ে এই অবরোধের ফলে বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে যান চলাচল বেশ খানিকক্ষণ ব্যাহত হয়, আটকে পড়ে যানবাহন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সারেঙ্গা থানার পুলিশ। পুলিশের মধ্যস্থতায় প্রশাসনের তরফে সমস্যা মেটানোর আশ্বাস মিললে অবরোধ তুলে নেওয়া হয়। আপনারা এখানে অবরোধ করলেন কেন? আজকের অবরোধ করার বিষয়বস্তু যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার কালকে রাত থেকে ইলেকট্রিক নেই, সেই জন্য আমাদের মানে এখানে প্রচন্ড কষ্টে মানুষ আছে, সেই কারণে আজকে আমরা অবরোধ করেছি। যতক্ষণ পর্যন্ত ইলেকট্রিক না আসে আমাদের এই অবরোধ চলছে, চলবে। কেন অবরোধ, এই ইলেকট্রিক নেই কেন? ইলেকট্রিক নেই সেটা ইলেকট্রিক সাপ্লাইয়ের কিছু প্রবলেম আছে হয়তো, সেটা তো তাদের ভাবার বিষয়, ওটা তো আমাদের ভাবার বিষয় নয়। স্থানীয় যে স্টেশন ম্যানেজার আছে তাকে জানিয়েছিলেন আপনারা? হ্যাঁ, আমরা জানিয়েছি, তিনি সরাসরি জবাব দিয়েছেন আপনাদের যদ্দূর করার আছে করে নিন, আমার কিছু করার নেই, এসএস এইটাই বক্তব্য রেখেছেন। কি বলছেন, লাইন তার মানে আসবে না? লাইন বলছে আমাদের কিছু করার নেই, কখন আসবে কিছু উনি বলতে পারেননি এখনো। তা আপনারা তো ব্যবসায়ী, এর মধ্যে কি ক্ষতি হলো? ক্ষতি হয়েছে বলতে, আমরা আইসক্রিমের ব্যবসা করি, ধরুন আইসক্রিম আমাদের ১.৫ থেকে ২ লক্ষ টাকার আইসক্রিম নষ্ট হয়ে গেছে। আইসক্রিম আমাদের ৫টা বিয়ে বাড়িতে আজকে অর্ডার ছিল, ১.৫ দু লক্ষ টাকার আইসক্রিম নষ্ট হয়ে গেছে, সেগুলো আপনাদেরকে এখানে দেখাতে পারি, মানে রাস্তার উপরে আমরা ছড়িয়ে দিয়েছি। আপনার নাম? আপনার নাম? আমার নাম শান্তনু মহান্তি। বিকাল ৪টা থেকে কোনো কারেন্ট নেই, আজ ৫টা পর্যন্ত কোনো কারেন্ট নেই, তার জন্য আমরা ৫টা ১০ এখানে অবরোধ করতে বাধ্য হয়েছি। অনেক শিশু আহত এই জলের অভাবে, পায়খানার জল নাই, খাবার জল নাই, কোনো জল নাই, কিন্তু আমরা প্রচুর করতে বাধ্য হয়েছি। কখন থেকে কারেন্ট নেই? কারেন্ট কাল বিকাল ৪টা থেকে নেই। কাল বিকাল ৪টা থেকে? হ্যাঁ। তো আপনারা এটার জন্য স্থানীয় যে স্টেশন ম্যানেজার আছে ওনাকে জানিয়েছেন? জানিয়েছি, বহুবার জানিয়েছি, ফোন খুবই হবার জন্য। কতক্ষণ চালাবেন এই অবরোধ? যতক্ষণ না কারেন্ট আসবে ততক্ষণ আমরা কারেন্ট চালাবো, চালাতে বাধ্য। এখানে তো দেখতে পাচ্ছি অনেক ব্যবসায়ী আছে, অনেক দোকান ব্যবসায়ী আছে, অনেক গ্রামের লোক আছে, স্থানীয় লোক আছে, পাশাপাশি গ্রামের লোক অনেক আছেন। এদিকে অবরোধ তোলার খানিকক্ষণ পরে এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়, হাঁপ ছেড়ে বাঁচেন এলাকার ব্যবসায়ী ও বাসিন্দারা। সারেঙ্গা থেকে সঞ্জয় ঘটকের প্রতিবেদন, বাঁকুড়া ২৪x৭।